বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো মাইক্রোম্যাক্স Q4261 এই মডেল। আপনারা যে কোনো লাগ ভুলে গেলে সেটা কীভাবে রিমুভ করবেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমার ফোনে প্যাটার্ন লক করা। দেখুন তো এটা এটা আপনাদের আমি রিমুভ করে দেখাবো, যে আসলে যে কোনো লক ভুলে গেলে সেটা নিজে নিজে কীভাবে হার্ড ডিস্ক দিয়ে রিমুভ করবেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো। তো প্রথমে আপনারা সেট অফ করে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমার সেটটা কিন্তু অফ হয়ে গেছে। অফ হওয়ার পরে যেটা করবেন, আপনারা পাওয়ার বাটন আর ভলিউম বাটনের প্লাস বাটন মানে আপ কি এই এটা চাপ দিবেন। চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি, পাওয়ার বাটন ক্লিক করার সাথে সাথে আপনারা ভলিউম বাটনের প্লাস বাটন যেটা দিয়ে ভলিউম বাড়ানো হয় এটা চাপ দিয়ে দুটো বাটনই কিছুক্ষণ ধরে রাখবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এরকম লেখা আসার পরে আপনারা পাওয়ার বাটন ছেড়ে দিবেন, শুধু ভলিউম বাটনের প্লাস বাটন যেটা দিয়ে ভলিউম বাড়ানো হয় ওটা চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখবেন। ধরে রাখার পরে দেখবেন এরকম অপশন আসবে, তারপর আপনারা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে তারপর আপনারা এখানে আপনারা যেটা করবেন, এখানে আপনারা ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট এই অপশনটা সিলেক্ট করবেন। তো এই অপশনটা সিলেক্ট করার পরে আপনারা যেটা করবেন, জাস্ট পাওয়ার বাটনে একটা ক্লিক করবেন। পাওয়ার বাটনে একটা ক্লিক করার পরে দেখবেন এরকম অপশন আসবে, ইয়েস ডিলেট অল ইউজার ডাটা, এই অপশনটা সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করার পরে আপনারা জাস্ট পাওয়ার বাটনে একটা ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, আমার সমস্ত ডাটা কিন্তু ফরম্যাট হয়ে গেছে। তো ফরম্যাট হওয়ার পরে যেটা করবেন সেটা রিবুট করবেন। তো রিবুট করার জন্য জাস্ট আপনারা পাওয়ার বাটনে একটা ক্লিক করবেন। তো বন্ধুরা, রিবুট করার পরে সেটটা চালু হতে কিছুক্ষণ সময় লাগবে, ততক্ষণ আপনারা ওয়েট করবেন। তো বন্ধুরা দেখুন, কিছুক্ষণ ওয়েট করার পরে এরকম অপশন আসবে, তারপর আপনারা যেটা করবেন গেট স্টারে ক্লিক করবেন, তারপর আপনারা স্কিপ করবেন, সেট আপ অ্যাজ নিউ ক্লিক করবেন, ডোন্ট ইউজ এনি নেটওয়ার্ক ফর সেট আপে ক্লিক করবেন, সরি কন্টিনিউ ক্লিক করবেন, তারপর আপনার ক্লিক করবেন, আবার নেক্সট করবেন। নেক্সট এখানে স্কিপ করবেন, সেট আপ অ্যাজ নিউ অ্যাজ নেক্সটে ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা, আমার ফোনে কিন্তু প্যাটার্ন লক করা ছিল, সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবেই আপনারা আপনাদের ফোনে যে কোনো লক ভুলে গেলে সেটা খুব সহজে নিজে নিজে হার্ড রিসেট দিয়ে রিমুভ করতে পারবেন। আর বন্ধুরা, একটা কথা না বললেই নয়, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, যদি আমার ভিডিও আপনাদের কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আর নতুন নতুন টিপস, নতুন নতুন ভিডিও, নতুন নতুন মডেলের হ্যান্ডসেট ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা আপনারা সাথে সাথে সবার আগে পেয়ে যাবেন এবং সবার আগে দেখতে পাবেন। তো ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবেন।